আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে তার কার্যালয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে এই সরকারের প্রতি তার সমর্থন থাকবে। আগামী 1.5 বছরের মধ্যে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলে মনে করেন সেনাপ্রধান। সবাই সম্মিলিতভাবে কাজ করলে এক্ষেত্রে ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। এদিকে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াকারুজ্জামান। সংগঠনের জন্য ক্ষতিকর এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান তিনি।